যুব শক্তি আমাদের মূল চালিকা শক্তি। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি ও পরম্পরাকে সামনে রেখে স্বামীজির আদর্শ এবং সংহতির বার্তায় যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করতে সকলকে একযোগে কাজ করতে হবে, অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে রাজ্যের যুব সমাজকে, স্বামীজির আদর্শকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বামীজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বামী বিবেকানন্দের 162তম জন্মজয়ন্তী উপলক্ষে নানান কর্মসূচির আয়োজন করেছে বাধারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাব। ক্লাবের সভাপতি সরোজ চক্রবর্তী এবং সম্পাদক কমল দেবীর উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে এদিন স্বামী বিবেকানন্দের মর্মমূর্তির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি ক্লাবের তরফে এলাকার বেশ কিছু তরুণ যুবককেও এদিন সম্বর্ধনাও দেন তিনি। আমরা যদি স্বামীজিকে আমরা শ্রদ্ধা দিতে হয় তাহলে উনার যে কথা সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সবসময় সৎসঙ্গে চলা, সৎ মানুষের সাথে কথাবার্তা বলা আর অসৎ সঙ্গের থেকে দূরে থাকা। চেষ্টা করবেন অসৎ সঙ্গ যে অসৎ চিন্তা ভাবনা করে তাকে সৎ পথে আনা। যুব সম্প্রদায় আমাদের জন্য অ্যাসেট, তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক কিছু করার চিন্তা ভাবনা ওদের মধ্যে আছে। আজকে এখানে কিছু কিছু আমাদের এই ক্লাবের তরফ থেকে যুবক ভাইদের এখানে সম্বর্ধনা দেওয়া হলো। এই সম্বর্ধনা দেওয়ার অর্থ হচ্ছে যে আজকের এই স্বামীজির এই জন্মদিনে ওনার যে আদর্শ, উনি যে চিন্তাভাবনা করেছেন সেটাকে মাথায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা সবাই জানি যে উনিও কিন্তু পারপ্লেক্স ছিলেন যে আমি কোথায় যাব, কীভাবে ভগবানকে আমি পাব। একবার এদিক এদিক শেষ পর্যন্ত উনি খবর পেলেন আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের দক্ষিণেশ্বরে গিয়ে উনি বুঝলেন যে একমাত্র আমার এই গুরুদেবই আছেন যার মাধ্যমে আমি ভগবানকে দেখতে পাব এবং উনি শেষ পর্যন্ত ওনার শিষ্যত্ব গ্রহণ করলেন। এবং আমরা সবাই জানি যে চিকাগোর মধ্যে যে ধর্মসভা যেটা হয়েছিল আমেরিকাতে, যখন উনি আমার ভাই ওর বোন এই কথাটা বললেন, মানে কয়েক মিনিট সমানে হাততালি, সারা পৃথিবীর সমস্ত ধর্মগুরুরা সেখানে গিয়েছিলেন। কিন্তু যখন বিবেকানন্দজি যখন ভাষণ রাখলেন তখন মানুষ বুঝতে পারলেন যে ভারতবর্ষটা কি, ভারতবর্ষের আধ্যাত্মিক দিক দিয়ে কত উন্নত মানে। আমরা এগুলো ভুলে যাই মাঝে মাঝে, এখনও যখন দুঃখ লাগে যখন শুনি এর সাথে ঝগড়া করে, ঘরের সীমানা নিয়ে বাড়ির সীমানা নিয়ে ঝগড়া করে, গার্হস্থ্য সমস্যা হয়, স্বামী স্ত্রীর সমস্যা, মা ছেলে, এইসব খবর যখন শুনি। এত মুনি ঋষি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, ওনাদের সম্পর্কে ওনারা যা বলে গেছেন তার এক প্রতিও কিন্তু আমরা একবারের জন্য আমরা চিন্তা করি না। মানুষ মরণশীল, মানুষ বাঁচবে না। আমি সব জায়গায় বলি যে আমরা অতীতকে দেখেছি, বর্তমানকেও দেখছি, কিন্তু ভবিষ্যতে কি হবে কেউ জানে না। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে দাবা প্রতিযোগিতা, আর্ট প্রতিযোগিতা, সাইকেল র্যালি, যোগাসন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে স্বামী বিবেকানন্দ ক্লাব। এর পাশাপাশি সাংবাদিক একাদশ ও স্বামী বিবেকানন্দ একাদশের মধ্যে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এক প্রীতি ক্রিকেট ম্যাচও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।